নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আছি আপনাদের সাথে সঞ্চিতা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। ইউনিক অটোমোবাইল, জেল রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। খবর এখন বিস্তারিত। নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার অভিযোগ উঠল কৈলাসহরের বিজেপি যুব মোর্চার নেতা বিশ্বজিৎ পালের বিরুদ্ধে। বিশ্বজিৎ পালের সঙ্গে অরূপকান্তি মালাকারের স্ত্রীর অবৈধ সম্পর্ক রয়েছে বলে নিজেই জানান অরূপকান্তি মালাকার। লক্ষ্মীনারায়ণ বাড়ি থেকে বিশ্বজিৎ পাল ও অরূপের স্ত্রীকে আটক করে এলাকার জনগণ, তারপর তাদেরকে কৈলাসহর থানার হাতেই তুলে দেওয়া হয়। কৈলাসহরের বিজেপি যুব মোর্চার নেতা বিশ্বজিৎ পাল শহরের পাইতুরবাজার এলাকার ব্যবসায়ী অরূপকান্তি মালাকারের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে বলে খোদ অরূপকান্তি মালাকার দাবি করেছে। অরূপের শ্বশুরবাড়ি আসাম রাজ্যের করিমগঞ্জের কাছাড়স্থিত রাতাবাড়ি এলাকায়। শাশুড়ি বর্তমানে অসুস্থ, তাই শাশুড়িকে দেখতে অরূপের স্ত্রী করিমগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কৈলাসহরের ভগবাননগর স্থিত লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরে দুপুরে যায়। অরূপও কিছুক্ষণ পর মন্দিরে গিয়ে উপস্থিত হয়। অরূপ মন্দিরে যাওয়া মাত্রই বিশ্বজিৎ অরূপকে কাঠের লাকড়ি দিয়ে বেধড়ক মারে। অরূপের কোমরে, হাতে এবং পায়ে গুরুতর আঘাত লাগে। অরূপ সঙ্গে সঙ্গে পাইতুরবাজার এলাকার ব্যবসায়ীদের খবর দেয়। ব্যবসায়ীরা সঙ্গে সঙ্গে মন্দিরে গিয়ে বিশ্বজিৎকে আটকায় এবং কৈলাসহর থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিশ্বজিৎ পালকে এবং অরূপের স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসে। অরূপ কৈলাসহর থানায় বিশ্বজিৎ পাল এবং অরূপের স্ত্রীর বিরুদ্ধে লিখিত মামলা করে। পুলিশ মামলাটি রেজিস্ট্রি করে। মামলার নম্বর হল KLS PS 120/2018। পুলিশ 341, 325, 34 ধারায় মামলা রুজু করেছে। শাশুড়ি অসুস্থ শিলচার, আমি 300 টাকা দিছি। দেওয়ার পরে কইছি তুমি মোটরস্টের, আমি তো দোকান আছে ফাইতুর বাজার, আমি কইছি ফাইতুর বাজার আইও, আমি এখান থেকে গাড়ি তুলে দিলি। তো মতো বাজার দেখা যাইতেছে আমার স্ত্রী বাইরেছে, বাইরিয়া টুকে করিয়া আইসে প্রায় আমরা বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে লক্ষ্মীনারায়ণ বাড়ি। তা আমি পিজা করছি, খবর পাইছি এরকম বাঘছে, মানে এইদিকে নাকি এইদিকে বাঘছে, এরকম কন্টিনিউ বাজারে যায় না কইয়া যায় কন্টিনিউ। আসতে পাড়ার মানুষ সবে জানে, দেশ দেশের মানুষে। এরপর কেস মামলা হয়েছে 8-9 বছর, অথচ আনছি বাচ্চার দিকে চাইয়া দেখা যাইতেছে আজকে এখানে আইছি, আবার পরে ধরলাম এখানে গেলে গিয়া তুমি এখানে কার কথায় আইসো, তুমি যে এটা ধর্ম শাশুড়ির এখানে শিলচার অসুস্থ হইয়া এখানে কার কথায় আইসো, কয় না আমি বক্তি দিতেছি, আমি যে গেলাম এখানে আমার পারমিশন ছাড়া আইলে খেলে গিয়া কই আমার বৌরে যে গেইতে এখানে বিশ্ব কইয়া একটা ছেলে সোনামারা, সে আমারে আইয়া চেলি দিয়া যেখানে আমার বউরে ইয়ে করতে হবে, এ অন্যায়ভাবে আমার বউরে নিতে আইসি বা গাড়ি তুলে আইছে, যেখানে জিগাই দিয়ে আগে আমার ছেলে দিয়ে মারছে, হাতে মারছে, পায়ের মধ্যে মারছে, পাটা ফুলে এরকম হয়েছে, পিঠের মধ্যে মারছে, মাথার মধ্যে মারছে। মারার পরে আমি আজকে বেতালা অসুস্থ হয়েছি, হওয়ার পরে এখন PS ফোন করাইছে, PS আইছে, হওয়ার পরে এখন তার ছেলেটা যে ছেলেটা মারছে তার নাম কি? বিশ্ব। কী করে ছেলেটা? ছেলেটা আপনি বিজেপির পার্টি করে কৈলাসহর। তো তোমার কি এমনি হুমকি টুমকি দিছিল? হুমকি কিটা দোকানে যায় মধ্যে মধ্যে আছে, আমার দোকান সাক্ষু বেচার আছে, কয় সাক্ষুতি তোমার গলা কাটিলে মেয়ে দেখতে সেদিকে বাইর করবো, এরকম হুমকি চুমকি দেয় আগে দিছে। আর আমি তো জানি না তার ভিতরে উদ্দেশ্য কি, আজকে প্রমাণ পাইলে আমি এখানে গিয়া আইয়া। তোমার তুমি কি মনে করো তোমার বউর সাথে সে অবৈধ সম্পর্ক? অবৈধ সম্পর্ক বলতে বিশ্ব যে বউ, সে বউটা আমার ফোন করছে একদিন করিয়া কইছে তোমার বোন আমার বোন এই ঘটনা করে, তুমি তোমার বউর মোবাইল ভাঙো এই নি সেই নি। কিন্তু দেখা যাইতেছে আমি কইছি দেখো বোন আমি 8-9 বছর কেস গিয়ে আমার এইটা বেজাল ভাল লাগে না, কইয়া তুমি তোমার গার্জিয়ান আছে তুমি বুঝো তোমার আমার বউরে কেস করবাই না করবাই এটা তোমার ব্যাপার। তখন দেখা যাইতেছে বউয়ে যদিও জানে না, যদি জানে তাহলে এখন হয়তো বউয়ে অন্য অ্যাকশন নিতে পারবে, বিশ্বর বউ যার কথা সেই কথা কইতেছে। এদিকে জানা যায় বিশ্বজিৎ পাল নিজে বিবাহিত, কৈলাসহরের দুর্গাপুর এলাকায় বিশ্বজিতের বাড়ি। গত 3-4 মাস পূর্বে বিশ্বজিৎ অন্য আরেক মহিলার সঙ্গেও এক ঘটনা করে। বিশ্বজিৎ পাল নিজেকে এত বড় বিজেপি নেতা বলে মনে করে যে গত কয়েক মাস পূর্বে মণ্ডল সভাপতির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলে সুনীল দেওধরের কাছে এবং রাজ্য কমিটির এক সদস্যের বিরুদ্ধেও মিথ্যা অভিযোগ করেছিল বিপ্লব দেবের কাছে। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। মঙ্গলবার রাজধানীর পশ্চিম থানার পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করে তুলসী ব্র্যান্ডের নকল জর্দা। অভিযানের সময় গ্রেপ্তার করা হয় এক ব্যক্তিকে। রাজ্যের বাজারে নকল সামগ্রীর ছড়াছড়ি। মঙ্গলবার পশ্চিম থানার পুলিশ অভিযান চালিয়ে
তুলসী ব্র্যান্ডের বেশ কিছু নকল জর্দা উদ্ধার করে। সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান করে পুলিশ একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম থানার বড়বাবু সুব্রত চক্রবর্তী। এই ঘটনায় একটি মামলাও নথিভুক্ত করা হয়েছে বলে তিনি জানান। ডিএস গ্রুপের প্রতিনিধিরা আমাদের কাছে এসে তারা একটা রিকোয়েস্ট করেন যে তাদের কোম্পানির যে তুলসী ব্র্যান্ড যে জর্দাটা, এটা বাজারে ডুপ্লিকেট বেরিয়েছে, তো তারা রেড করতে চায়। তখন আমাদের পুলিশ অফিসাররা এবং তাদের লোক মিলে বটতলা বাজারে একটা দোকানে রেড করে প্রচুর পরিমাণে তুলসী ব্র্যান্ডের যে ডুপ্লিকেট মালসহ একটি দয়াল পাল নামে ওনাকে ডিটেন করে আমরা ওনাদের কোম্পানির উপর একটা মামলা নিয়েছি এবং এটা তদন্ত চলছে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। কৈলাসহরের ভগিনী নিবেদিতা উচ্চতর বালিকা বিদ্যালয়ের হোস্টেল থেকে অষ্টম শ্রেণী পড়ুয়া দুই ছাত্রী নিখোঁজ। এই ঘটনায় কৈলাসহর থানায় একটি মিসিং ডায়েরি করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে কৈলাসহর এলাকা জুড়ে। কৈলাসহরে প্রাচীনতম ও বনেদী স্কুল ভগিনী নিবেদিতা উচ্চতর বালিকা বিদ্যালয়। এই বিদ্যালয়ের হোস্টেল থেকে অষ্টম শ্রেণীতে পড়ুয়া দুই ছাত্রী রহস্যজনকভাবে গায়েব হয়ে যায় গত 17 নভেম্বর রাত থেকে। ঘটনা প্রকাশ্যে আসে 18 তারিখ সকালে। হোস্টেল ইনচার্জ রাজলক্ষ্মী দত্ত বিষয়টি প্রধান শিক্ষকের নজরে আনলে দুই ছাত্রী নিখোঁজের ঘটনায় কৈলাসহর মহিলা থানায় মিসিং ডায়েরি করা হয়েছে। সংবাদ লেখা পর্যন্ত দুই ছাত্রীর এখনও পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। অষ্টম শ্রেণীতে পড়ুয়া মল্লিকা দাস পিতা রঞ্জন দাস এবং রবিনা দাস পিতা প্রদীপ দাস উভয়েরই বাড়ি ধলাই জেলার মনু থানাধীন জারুলছড়া গ্রামে। ক্লাস 6 থেকে এই হোস্টেলে থেকে পড়াশোনা করছে এই দুই ছাত্রী। এ ব্যাপারে পুলিশ তল্লাশিতে রবিনা ও মল্লিকা টাক্সের নিচ থেকে একটি চিঠি পায় কৈলাসহর থানা। আর এই চিঠিতে নিখোঁজ হওয়া দুই ছাত্রী তাদের নিখোঁজ হওয়ার জন্য সমস্ত দায়ভার হোস্টেল ইনচার্জ এবং স্কুল কর্তৃপক্ষের উপর চাপিয়েছে। অপরদিকে হোস্টেল ইনচার্জ রাজলক্ষ্মী দত্তের বক্তব্য হল, হোস্টেলে মোবাইল ব্যবহার সহ বহিরাগতদের নিজের আত্মীয় পরিচয় দিয়ে প্রবেশ করানো সহ অবৈধ কার্যকলাপে বাধা দেওয়ার ফলে ছাত্রীরা চক্রান্ত করেছে। রাজলক্ষ্মী ম্যাডাম দায়ী, অদৃশ্য হওয়াতে তারা অদৃশ্য হয়ে গেছে, তারা স্বেচ্ছায় যাইতেছে এবং তারা খোঁজার চেষ্টা কেউ করতো না। রাজলক্ষ্মী ম্যাডাম দায়ী মানে কি, ওই যে ফোনটি ধরছি কিভাবে দুই ছাত্রী নিখোঁজ হয়। মোবাইল উদ্ধার সহ অবৈধ প্রবেশের ব্যাপারে ছাত্রীদের অভিভাবক বা এসএমসি মিটিং এ কিছু সিদ্ধান্ত হয়েছে কিনা। হোস্টেলে পড়াশোনা সহ খাবার দাবার নিয়ে নানা সময়ে অভিযোগ উঠেছে উদ্বিগ্ন অভিভাবকরা। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। এডিসির জন্য বিশেষ প্যাকেজ দেওয়ার দাবি জানালো কংগ্রেস। মঙ্গলবার কংগ্রেস ভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই জানালেন প্রদেশ সভাপতি বিরজিৎ সিনহা। এডিসির জন্য বিশেষ প্যাকেজ দেওয়ার দাবি জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা। মঙ্গলবার কংগ্রেস ভবনে আয়োজিত কংগ্রেসের উপজাতি সেলের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান। তিনি বলেন, বেশ কিছু দাবি দেওয়ার ভিত্তিতে উপজাতি সেল আগরতলায় মিছিল সংগঠিত করবে। এছাড়াও ধর্ণা ও সেমিনার আয়োজনের দিনক্ষণ নির্ধারণের জন্য এই বৈঠক বলে তিনি জানান। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সময় হয়ে গেল একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। এবার ছুটিতে পরিবার প্রিয়জনদের নিয়ে বেড়াতে যাবার কথা ভাবছেন? উমরা হজের ও ট্যুরিস্ট ভিসার কথা ভাবছেন? আসুন কদমতলা বাজারে এ টু জেড ট্যুর অ্যান্ড ট্রাভেলসে। আমরা খুব সহজভাবে আপনার ট্রেন টিকিট ও ফ্লাইট টিকিটের সব বন্দোবস্ত করে দেব, তাও আবার খুবই কম খরচে।
এছাড়া এ টু জেড ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আপনারা পাবেন মানি ট্রান্সফার এবং সব ধরনের অনলাইন সার্ভিসের পাশাপাশি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট টিকেটের লো ফেয়ার। তাই এবার ভারতবর্ষ তথা বিশ্বের যে কোনো জায়গায় ফ্লাইট টিকেট ও ট্রেন টিকেটের জন্য আসুন এ টু জেড ট্যুর অ্যান্ড ট্রাভেলসে, মেইন রোড, কদমতলা বাজার, উত্তর ত্রিপুরা। ফোন 9862300401 এবং 9485159229। A to Z Tour and Travels, IRCTC authorized rail e-ticketing counter. অলঙ্কারে প্রস্ফুটিত হয় নারীর সৌন্দর্য, আর ধর্মনগরে আধুনিক রুচিসম্মত স্বর্ণালঙ্কারের চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজন জুয়েলার্স, যেখানে রয়েছে 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা, যেমন নেকলেস, চেইন, চূর, বালা, মান্তাসা, আংটি এবং শাখা বাঁধানো ইত্যাদির বিপুল সম্ভার। তাছাড়া রয়েছে বিয়ের গহনার অদ্বিতীয় কালেকশন, পাশাপাশি আপনার যে কোনো পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এখন সোনার গহনা মানেই রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সবার সাদর আমন্ত্রণ রইল। ফিরে এলাম বিরতির পর। মঙ্গলবার কৈলাসহর সিপিআইএম অঞ্চল কমিটি এবং শহর দক্ষিণাঞ্চল কমিটির যৌথ উদ্যোগে 15 দফা দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করা হয় কৈলাসহর পৌর পরিষদে। এর নেতৃত্বে ছিলেন বিধায়ক মফস্বর আলী। সিপিআইএম কৈলাসহর শহর অঞ্চল কমিটি এবং শহর দক্ষিণাঞ্চল কমিটির যৌথভাবে কৈলাসহর পৌর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক হোমাগ্নি ভট্টাচার্যের নিকট 15 দফা দাবিতে ডেপুটেশন প্রদান করে নেতৃত্বে ছিলেন বিধায়ক মবস্বর আলী, সিপিআইএম নেতা অরুণাভ সরকার, বিশ্বজিৎ ভট্টাচার্য, কান্তিলাল দেব, বিশু দাস সহ অনেকে। ডেপুটেশনের পূর্বে শহরাঞ্চল কমিটির অফিস থেকে দলীয় কর্মীরা মিছিল করে পুর পরিষদ অফিসে যায়। ডেপুটেশন শেষে বিধায়ক মবস্বর আলী বলেন, কৈলাসহর পৌরসভা এলাকার মানুষের জীবন জীবিকার সাথে সম্পর্কযুক্ত 15 দফা দাবিতে আমরা এখানকার যিনি পৌরসভার আধিকারিক আছেন ওনার সাথে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এই বিষয়গুলো উনি দেখবেন। প্রথমত যে বিষয়টা হচ্ছে, আমাদের বেকার যুবক যারা পৌরসভার কাজ করেছিলেন বিগত সময়ে প্রায় 9-10 মাস 11 মাস যাবৎ তাদের বিলটা আটকে গেছে। আমরা ইতিপূর্বে আরেকটা ডেপুটেশন দিয়েছিলাম, উনি বলেছিলেন যে দ্রুতই তাদের পয়সা দেওয়ার ব্যবস্থা করবেন, কিন্তু এখন পর্যন্ত বেশ কিছু যুবক সেই তাদের ন্যায্য পাওনাটা তারা পাচ্ছেন না। আমরা বলেছি যে খুব দ্রুত সেই ন্যায্য পাওনাটা যাতে যুবকরা যাতে পায় তার ব্যবস্থা করবার জন্য আমরা এখানে দাবি রেখেছি যে টুয়েপের কাজটা প্রতি মাসে অন্তত 8-10 দিন করে টুয়েপের কাজ করতে করা এবং তাদের মজুরি যাতে 340 টাকা করা হয়। কারণ স্টেট গভর্নমেন্টের কমিটমেন্ট ছিল যে 340 টাকা র্যাগা এবং টুয়েপের মজুরি হবে, সেই তার উপরেই বেস করে আমরা ডিমান্ড করেছি যে 340 টাকা সেখানে হাজিরা করা এবং প্রতি মাসে 8-10 দিন সেখানে টুয়েপের কাজ করানোর ব্যবস্থা করা, সেই ডিমান্ডটা আমরা এখানের মধ্যে রেখেছি। কৈলাসহর থেকে দেবাশীষ দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। আগামী শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে রাজ্য বিধানসভার অধিবেশন। মোট 3 দিন চলবে এই অধিবেশন। মঙ্গলবার বিএসসি বৈঠকে এ কথা জানান বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস। আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার অধিবেশন। অধিবেশন চলবে আগামী 27 নভেম্বর পর্যন্ত। মোট কার্যকাল 3 দিন হবে বলে জানান রাজ্য বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস। মঙ্গলবার বিএসসি বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, রাজস্বমন্ত্রী এনসি দেববর্মা, মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক তপন চক্রবর্তী প্রমুখরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে অধ্যক্ষ রেবতী মোহন দাস জানান, অধিবেশনে এবার 11টি বিল পেশ করা হবে। তিন দিন বলতে 23rd শুরু হবে এবং শেষ হবে 27 নভেম্বর। মাঝখানে 2 দিন বন্ধ থাকবে, শনিবার এবং রোববার। চলবে 23-27 তারিখ পর্যন্ত। 24-25 2 দিন বন্ধ থাকবে,
সার্ভিস সাথে দুদিন চলবে সেশনের কাজ। কটা বিল জানা হবে? বিল যেগুলো আমি বলে গেলাম টোটাল কটা আনা? 11টা বিল আসছে, তারপরেও দুটো বিল আসতে পারে। সোমবার গভীর রাতে কাঁঠালতলীর বাঘুন গ্রামে চুরি হয়ে যায় 19টি মূল্যবান আগর গাছ, যার বাজার মূল্য আনুমানিক কয়েক লক্ষ টাকা। এ ব্যাপারে থানায় একটি মামলা করা হয়েছে, যদিও কাউকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ। পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তায় মূল্যবান আগর গাছ চুরির ঘটনা অব্যাহত রয়েছে অসম ত্রিপুরা সীমান্তবর্তী কাঁঠালতলীতে। সোমবার রাতেও মূল্যবান আগর গাছ চুরির ঘটনা সংঘটিত হলো সীমান্তবর্তী কাঁঠালতলীতে। জানা গেছে, দীর্ঘদিন ধরে অসম ত্রিপুরা সীমান্তবর্তী কাঁঠালতলী এলাকার বিভিন্ন গ্রাম থেকে মূল্যবান আগর গাছ চুরি করে নিয়েছে নিশি কুটুম্বের দল। এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসা সহ বসতবাড়ি থেকেও রাতের অন্ধকারে অহরহ চুরি হচ্ছে আগর গাছ। কিন্তু এসব ঘটনায় জড়িত থাকা কাউকে আজ অবধি গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে। সোমবার গভীর রাতে কাঁঠালতলীর বাঘন গ্রামস্থিত স্থানীয় অবসরপ্রাপ্ত শিক্ষক মদন মোহন সিং চৌধুরীর একটি আগর বাগান থেকে 19টি মূল্যবান আগর গাছ চুরি হয়ে যায়, যার বাজার মূল্য আনুমানিক কয়েক লক্ষ টাকা হবে। এ বিষয়ে স্থানীয় পুলিশ ফাঁড়িতে চুরি সংক্রান্ত এক এজাহার দায়ের করেছেন বাগান মালিক মদন মোহন সিং চৌধুরী। এদিকে অসম ত্রিপুরা সীমান্তবর্তী বাঘন গ্রামের একটি গ্রামীণ সড়কের পাশ থেকে চুরি যাওয়া আগর গাছ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। এক্ষেত্রে জানা গেছে, সোমবার রাত 2:30 নাগাদ বাঘন গ্রামের আব্দুল কপ্পার প্রয়োজনের তাগিদে ঘর থেকে বাহিরে বেরিয়েছিলেন। এমন সময় তিনজন অপরিচিত ব্যক্তি কাঁধে বহন করে আগর গাছ নিয়ে যাচ্ছিল। তিনি সঙ্গে সঙ্গে চোর সন্দেহে চিৎকার শুরু করলে আশেপাশের লোকেরা এসে জড়ো হন। সে সময় বিপদ বুঝে আগর গাছগুলো রাস্তার পাশে ফেলে পালিয়ে যায় তিন ব্যক্তি। এদিকে ঘটনার পর স্থানীয় পুলিশকে খবর দেওয়া হয়। স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নাল উদ্দিন লস্কর পুলিশ কর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। এদিকে এই ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান আগর বাগান মালিক মদন মোহন সিং চৌধুরী। তিনি আগর গাছগুলো দেখে নিজের বাগানের বলে চিহ্নিত করেন। এরপর আগর গাছগুলো উদ্ধার করে স্থানীয় পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে পুলিশ। বর্তমানে স্থানীয় পুলিশের হেফাজতে রয়েছে আগর গাছগুলো। পুলিশ তদন্তে নেমেছে। কাঁঠালতলী বাজারের নিকটস্থ আমার বাড়ি। আমি অত্যন্ত শখ করে এই বাগানটি করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় বাগান করা সত্ত্বেও এবং সরকারি নিয়মনীতি মেনে আমি বাগানের রেজিস্ট্রেশন এবং মার্কিং এবং ফরেস্ট বিভাগ দ্বারা মার্কিং হ্যামারিং সব করা হয় এবং নিয়মনীতি মেনে বাগানের যা গভর্নমেন্ট ট্যাক্স জমাও দিই। দুর্ভাগ্যের বিষয় চুররা এই এলাকায় একটি চুরের গ্যাং আছে, তারা সব সময় বাগান থেকে আমার চুরি করে যাচ্ছেন। চুর ধরা হয় নাই, আমি প্রশাসনকে বারবার জানাই। কি বাগান আছে? একটা আগর বাগান। আগর বাগানের গাছ তো আপনি দেখতেই পাচ্ছেন, আগর বাগান অনেক টাকা খরচ করেছি, কিন্তু সেই বাগান থেকে আজ পর্যন্ত আমি টাকাও পাইনি। 100টি গাছ ফরেস্ট বিভাগ কর্তৃক কাটিংয়ের অর্ডার দেওয়া হয় এবং টিপিও পেয়েছি। এরপর থেকে চুরি করতে আরম্ভ করে। দুঃখের বিষয় প্রশাসনকে যা বারবার জানানো সত্ত্বেও চুরকে ধরছেন, এমনকি চুরের নামও একবার আমি আমার FIR-এ দিয়েছিলাম। কাঁঠালতলী থেকে মুজিরউদ্দিনের রিপোর্ট, নিউজ বাংলা। পঞ্চায়েত নির্বাচনে দলীয় টিকিট বণ্টনকে ঘিরে প্রকাশ্যে এলো বিজেপির অন্তর্কন্দল। রবিবার বিজেপির রাজ্য উপসভাপতি বিশ্বরূপ ভট্টাচার্যের কুশু পুত্তলিকা দাহ করল বিজেপির ক্ষুব্ধ সমর্থকরা। বিজেপি বদরপুর মন্ডলের অন্তর্কন্দল প্রকাশ্যে এসে পড়ল। রবিবার ভারতীয় জনতা পার্টির রাজ্যিক উপসভাপতি বিশ্বরূপ ভট্টাচার্যের কুশু পুত্তল জ্বালালো বিজেপির অন্যান্য আয়াম প্রমুখরা। পঞ্চায়েত নির্বাচনে দলীয় টিকিট বণ্টনকে ঘিরে ক্ষুব্ধ দলীয় কর্মী সমর্থকরা।
উপযুক্ত প্রার্থী প্রদান করা হয় নাই। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলের নিশ্চিত ভরাডুবি হবে বলে বিক্ষুব্ধ বিজেপির মহিলা মোর্চা। যুব মোর্চা কর্মীরা আজ বদরপুরের ভাঙায় দলীয় কার্যালয়ের সম্মুখে বিশ্বরূপ ভট্টাচার্যের কুশপুতুল দাহ করে প্রতিবাদ করে প্রত্যেক আয়াম প্রমুখরা বিশ্বরূপ ভট্টাচার্যের একনায়কতন্ত্রের বিস্তর অভিযোগ উত্থাপন করে বদরপুর বিজেপির তৃণমূল স্তরের কর্মীরা নিজ নিজ দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার জন্য পদত্যাগ পত্র প্রেরণ করেন করিমগঞ্জ জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যকে। দেখুন, আমি বলছি, সবাই বলে আমাদের আমাদের কান্ট্রিতে ইউথ ওরা পলিটিক্সে ইনভলভ হতে চাইছে না, ইনভলভ হতে চাইছে না। যখন ইউথ নিজেই আসছে, নিজেই পলিটিক্সে যাবে বলে আসছে, তখনই ইউথকে রিজেক্ট করা হয়। তারপর মানে এখানে করাপশন এত বেশি আছে কি একটা করাপ্টেড পার্সন, একটা এক্স পঞ্চায়েত প্রেসিডেন্টকে আবার টিকিট দেওয়া হয়েছে, কি বেসে টিকিট দেওয়া হয়েছে এটা আমি জানতে চাই। এইটো আমাৰ মাননীয় মুখ্যমন্ত্রী আছে, আমাৰ মাননীয় ৰাজ্যিক সভাপতি আছে, কেন্দ্রীয় নেতৃবর্গ আছে, এই বিষয়টো সমস্যা তেখেতসকলে ভালদরে কৰিব পাৰিব, এইটোৰে আমাৰ কোনো চিন্তাও নাই, এইটোৰে আমি কোনো সমস্যা আছে বুলিও না। বারুইগ্রাম প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।